हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आमी आज के आपनादेर साथे शेयर करब ऑथेंटिक मैंगो बारे रेसिपी। आमी गत बछरो आपनादेर साथे मैंगो बारे रेसिपी शेयर करेछिलाम, आपनारा अनेक पसंद करेछिलेन सबाई, किन्तु सेई रेसिपीते आमी किभाबे बछर जुड़े संरक्षण करे राखी सेई पद्धतिटी देखानो हयनी, तार जन्य अनेकेई आमाके रिक्वेस्ट करेछिलेन, एइबार जाते आमी सेटा देखाई তার জন্যই আমার আজকের এই রেসিপিটি। আমার আজকের এই রেসিপিটি যে ম্যাঙ্গো বার তৈরি করে আমি দেখাবো, এটা রোদে কোনো শুকাতে হবে না, এটা আপনি এমনিতেই শুকিয়ে ফেলতে পারবেন বাসার মধ্যেই, আর হচ্ছে আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক বছর পর্যন্ত। আপনারা যারা অথেন্টিক এই রেসিপিটি দেখতে চান তারা অবশ্যই ফুল ভিডিওটি পুরোপুরি দেখবেন, কোনো রকম না টেনে। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিন। তার জন্য প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি, আমগুলোকে আমি খোসা ছড়িয়ে নিয়েছি, আমি এভাবে চার পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এগুলোকে আমি লবণ পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে দিব, এত করে আমের মধ্যে যে কষ থাকে সেটা উঠে যাবে। দেখুন আধা ঘন্টা পর এরকম কষ উঠেছে, আমি এই কষগুলোর পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ওয়াশ করে নিব আমের পিসগুলোকে। আমার আমগুলো কিন্তু অনেক বেশি কচি, আপনারা এখন যে আম পাবেন সেগুলো কিন্তু একটু আটি বেঁধে যাবে। আমার এই আমের আচারটা আমি আরও অনেক আগেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু আমি আসলে ব্যস্ততার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি একটা পাত্রের মধ্যে পানি নিয়ে তার মধ্যে লবণ দিয়ে কিছুটা গরম করে তারপর আমগুলো দিয়ে দিয়েছি। আমার আমগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে, তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আমি আমের পিসগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব। আপনি দেখতেই পাচ্ছেন আমের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। আমি আবারও বলছি যে আমার আমগুলো যেহেতু অনেক বেশি কচি আটি বাঁধেনি, তার জন্য সময়ও কম লেগেছে। তার কারণে আমি সময়টা বলছি না যে আপনার আমগুলো সেদ্ধ হতে কত সময় লাগবে, আপনাদের আমের উপর ডিপেন্ড করে যে কত সময় লাগবে। আমি আমগুলোকে ভালোমতো সেদ্ধ করে নিয়েছি। এই যে পানিটা, এই পানিটা কিন্তু ফেলে দিবেন না, এটা দিয়ে কিন্তু আমের জেলি তৈরি করতে পারেন, জ্যাম তৈরি করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি একটা জেলির রেসিপি আছে, এই যে দেখুন, এটা গত বছরের, সেই রেসিপিটা আপনারা দেখে জেলি তৈরি করতে পারেন আমের এই টক পানিটা দিয়ে। আমি দেখুন এরকম নরম করে আমগুলোকে একদম সেদ্ধ করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে আমি ভালো মতো আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা যে কোনো একটা চালনিতে হাত দিয়েও ডলে ডলে করতে পারেন, অথবা আপনারা চাইলে শিলপাটে বেটেও করতে পারেন। আমি এত ঝামেলা চাইনি তাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ফেলেছি, এত করে অনেক স্মুথ হয় ব্যাটারটা, আর একদম অথেন্টিক ম্যাঙ্গো বারের মতো হবে। তার জন্য আমার আটি যেহেতু একদম নরম ছিল, তার জন্য আমি চালনি দিয়ে চালিনি। আপনাদের আমের মধ্যে যদি আঁশ থাকে তাহলে অবশ্যই চালনি দিয়ে চেলে নেবেন। এখন আমি যেই পাত্র নিয়েছি সেই পাত্রের মধ্যে পুরোটা আমের পিউরি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এক কাপ চিনি। আমি প্রথমে এক কাপ চিনি দিয়েছি, তারপর মনে হচ্ছে টক হবে, তার জন্য আমি আরও আধা কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনাদের আমের টক অথবা কেমন টক হয় আর কি, সেই অনুযায়ী কিন্তু চিনিটা লাগবে কম বেশি। আমি আরও দিয়ে দিয়েছি বিট লবণ এক চামচ, তারপর এখানে আছে কমলা কালার। অথেন্টিক যেই আপনারা যেই ম্যাঙ্গোবারগুলো বিডি অথবা প্রাণের হয় সেগুলো কিন্তু কালারফুল হয়, তার জন্য আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে জর্দা রঙ পাওয়া যায় সেই জর্দা রঙও কিন্তু ইউজ করতে পারেন। আমি জর্দা রঙ দিয়েও কিন্তু একটা ম্যাঙ্গোবারের রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন, আমি আই বেটনের রেসিপিটি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবেই আমি চুলার আঁচ মিডিয়াম করে জাল করতে থাকব। অথেন্টিক ম্যাঙ্গো বারের মধ্যে কিন্তু ম্যাঙ্গো ইমালশন ইউজ করা হয়, এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাঙ্গো ইমালশন। সেই ম্যাঙ্গো ইমালশন থেকে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাঙ্গো ইমালশন। যখন এরকম ঘন হয়ে যাবে তখনই এই ইমালশনটা দিয়ে দিতে হবে। এই ইমালশন আপনারা গুলশান ডিএনসি মার্কেট, নিউ মার্কেট অথবা যে কোনো বড় বেকারি আইটেমের যেই দোকানের মধ্যে যেই আইটেমগুলো পাওয়া যায় সেখানেই পেয়ে যাবেন। কারো কাছে যদি ইমালশন না থাকে না দিলেও হবে, কোনো সমস্যা নেই, তবে দিলে আপনারা অথেন্টিক যে ফ্লেভারটা সেটা পেয়ে যাবেন। দেখুন এইরকম ঘন চামচ থেকে উপর দিয়ে যদি আপনি ঢালতে চেষ্টা করেন তাহলে আপনার ম্যাঙ্গো যেই পিউরিটা সেটা অনেক ধীর গতিতে পড়বে, একদম ঘন থকথকে হয়ে গিয়েছে, ঠিক
অতক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু এই আমের পিউরিটাকে ভালোমতো জাল করতে হবে। জাল করার পর আপনি চুলার আঁচ অফ করে দিবেন। এরকম ঘন হলেই কিন্তু আপনারা রোদে শুকাতে হবে না। আমি একটা ট্রের মধ্যে সামান্য তেল ব্রাশ করে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বেকিং পেপারের শিট। কারো কাছে বেকিং পেপার শিট না থাকলে আপনারা যে পলিব্যাগ হয় সেই পলিব্যাগ দিয়েও কাজটা করতে পারবেন। আপনারা একটা পলিব্যাগ বিছিয়ে দিবেন, বিছিয়ে তারপর আমের পিউরিটা থেকে একটা চামচের সাহায্যে গরম গরম আপনাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে, খুব দ্রুত এই কাজটা করতে হবে। আমি যতটা সম্ভব দ্রুত যে ম্যাঙ্গো বারের যে ঘনত্ব হয় সেই ঘনত্ব অনুযায়ী, আর প্রস্তুত যেমন হয় পুরুত্বটা, সেই পুরুত্ব অনুযায়ী আমি পিউরি দিয়ে দুইটা ট্রের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে আমি রেখে দিব স্বাভাবিক তাপমাত্রায়, যেখানে ফ্যানের বাতাস লাগে সেখানে আমি দুদিনের জন্য রেখে দিয়েছিলাম, কোনো রকম রোদে শুকানোর ঝামেলা নেই। এভাবে রেখে দেওয়ার পরে দেখতে পাবেন যে আচারটা সেট হয়ে গিয়েছে। দেখুন উপর দিকে টাচ করলে এইরকম একদম শক্ত হচ্ছে। সেই পর্যায়ে ছুরি দিয়ে আপনি কেটে নেবেন। আমি সাইডগুলো কেটে নিয়েছি যাতে শেপটা একটু সুন্দর আসে, তার জন্য আমি ছুরির সাহায্যে ম্যাঙ্গো বারে যেরকম সাইজ হয় সেই রকম সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একদম শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন একদম ম্যাঙ্গো বারের মতো শেপ দিয়ে নিয়েছি, দেখতে একদম ম্যাঙ্গো বারের মতো হয়েছে কিনা আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। এইভাবে করে যে দুইটা ট্রের মধ্যে দিয়েছিলাম সেই সবগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা যত খুশি এভাবে বানিয়ে নিতে পারেন। আমি একটু আপনাদেরকে একটু পরিবেশন করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ম্যাঙ্গোবারগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম দেখেই জিভে জল চলে আসছে, তাই না? বাচ্চা বড় সবাই কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি যে এইরকম পাতলা যে পলিব্যাগের যে পেপারগুলো হয় সেই পেপার নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি আপনারা পলিব্যাগ নিয়ে নেবেন, এরকম ছোটো টুকরো করে কেটে নেবেন। দেখুন তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাঙ্গো বার, দিয়ে এভাবে ভালো মতো র্যাপিং করে নিচ্ছি, মানে ভাঁজ করে নিচ্ছি আর কি, কোথাও যাতে ফাঁকা না থাকে। র্যাপিং করে মুড়িয়ে দিচ্ছি পাশগুলো, এতে করে কি হবে খুলে যাবে না আপনি যখন সংরক্ষণ করবেন। এভাবে মুড়িয়ে মুড়িয়ে লক করে দিচ্ছি, লক করে সাইডগুলো একটু কেটে নিচ্ছি, এতে করে একটু দেখতে সুন্দর হবে, বাচ্চারা খেতে পছন্দ করবে। এভাবে আমি করে নিব। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি দেখিয়ে দিচ্ছি। আমি একটা পেপার নিয়ে নিয়েছি, পলিব্যাগের কাগজ নিয়ে নিলাম, তারপর একটা ম্যাঙ্গো বার দিয়ে দিচ্ছি, তারপর এই পাশ ও পাশ করে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে যে সাইডের যে দুই সাইড আছে সেগুলোকে একটু হাত দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি। তারপর আমি একটা কেচির সাহায্যে এভাবে সাইডগুলো কেটে দিচ্ছি, কেটে আমি একটু সুন্দর করে দিচ্ছি আর কি, যাতে সবাই খেতে পছন্দ করে, যে খোলার আগে যাতে দেখতে সুন্দর দেখায় আর কি, তার জন্য আর কি। এভাবে করে আমি সবগুলো ম্যাঙ্গো বারের পিস আমি রেখে দিব, এতে করে সংরক্ষণ করতে অনেক সুবিধা হয়। দেখুন এতে করে কিন্তু কোনো একটা ম্যাঙ্গো বার গায়ে গায়ে লাগবে না। এভাবেই কিন্তু আপনি সংরক্ষণ করে একটা এয়ার টাইট বক্সে এক বছর পর্যন্ত রেখে দিতে পারবেন। আমি আরেকটা কথা বলে গিয়েছি, আমি কিন্তু অফ স্ক্রিনের মধ্যে 2 টেবিল চামচ আমি 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছিলাম, যাতে আমি বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারি। আর এইখানে আম ছিল 1 কেজির উপরে, 1.5 কেজির মতো আম ছিল, সেই আম দিয়ে কিন্তু আমি এই ম্যাঙ্গো বারটা বানিয়েছি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে বিদায়।